যখন ঘটনা সংগঠিত হবে মানে ঘটনা ওই একটাই ঘটনা ওই রকম ঘটনার দ্বিতীয়টি নাই সেই ঘটনাটা কি ক্যামাত ক্যামাত হবে পৃথিবী ধ্বংস হবে এই পৃথিবী ধ্বংস হবে ধ্বংসের পরে আমাদেরকে আল্লাহতালা হিসাবের দিকে নিয়ে যাবেন এই পৃথিবীটা একটা পরীক্ষার হল এখানে আমরা পরীক্ষা দিচ্ছি এক এক ব্যাস পরীক্ষা দিচ্ছি বের পরীক্ষা দিচ্ছি বের সকল ব্যাসের পরীক্ষা যখন শেষ হয়ে যাবে তখন এই পরীক্ষার হলটাকে ভেঙে দেওয়া হবে এই হলটাকে যেদিন আল্লাহ ভেঙে দেবেন সেই দিনটার নাম হলো ক্যামাত সকল ব্যাসের পরীক্ষা শেষ হলে এই পৃথিবী হল পরীক্ষা ভেঙে দেওয়া হবে ফল ফলাফল গ্রহণ করার জন্য হাসেল বাজার আমার উঠব ফলাফল হাতে পাব, পাশ করলে ডাইনি হাতে পাবো ফেল করলে বাম হাতে পাব। এই ফলাফল নিয়ে আমরা যেখানে যাব ওখানে আমাদের জীবন শুরু হবে এই পৃথিবীতে মানুষের জীবন শুরু হয় না পৃথিবীটা হলো মানুষের জন্য পরীক্ষার হল এখানে আমরা পরীক্ষা আসি এটা আপনাকে বুঝতে হবে তাহলে পরীক্ষার কথা বলতে গেলে কী কী লাগে পরীক্ষার প্রথম বস্তু হলো প্রশ্নপত্র এই পৃথিবী পরীক্ষার হল প্রশ্নপত্র হচ্ছে আল কোরআন বলেন প্রশ্নপত্র কি আল কোরআন আল কোরআন উত্তরপত্র গলায় লটকানো আমল নামা এই আমল নামায় আপনি লিখতে পারছেন না কিন্তু লেখার জন্য আল্লাহ ফেরেশতা নিয়োগ করেছে তারা কখনো ভুল লিখবে না তারা ঘুমায় না তাদের পানাহার নাই পোসা পায়খানা নাই ক্লান্তি নাই আপনি যখনই বলবেন তখনই লিখবে তাহলে প্রশ্নপত্র আল কোরআন উত্তরপত্র গলায় লটকানো আমল নামা প্রশ্নপত্র বুঝিয়ে দেওয়ার দায়িত্ব ছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্ল পরে তিনি চলে যাওয়ার পরে এই দায়িত্ব আসে আলেমদের উপরে আল উলামাও অরাস উলামিয়া কোরআনেও এটা বলা হয়েছে সুম্মা সুম্মাউরাল কেতাব আল্লা সফাই নামে নে আল্লাহ নবীর তিরোধানের পরে আমি আমার বাসায় কিন্তু একদল মানুষকে আসমানি খেতাবের আমি অরিস বানিয়েছি তাহলে আমার অরাস তুলবিয়া এই প্রশ্নপত্র বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের পরীক্ষার খাতা দেখবেন একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া এই খাতা দেখার কারো অধিকার নাই আল্লাহ ছাড়া মানুষকে কেউ প্রশ্ন করতে পারে না কেন পারে না ইমান হচ্ছে গায়েব এই আপনারা এখানে বসে আছেন আমরা এখানে বসে আছি ইমান আছে কি না এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না ইমান হলো গায়েব ইউ মিনুন আবেল গায়েব ইমান হলো সম্পূর্ণ গায়েব হাসারে মাদানে আল্লাহ তালা রাসুলদেরকে প্রশ্ন করবেন ইয়া ইয়াজ মা আল্লাহ রসুলা ফায়াকুলু মা যা উজেব তুম আল্লাহ যেদিন সমস্ত রাসুলদেরকে জমা করবেন সেদিন তিনি প্রশ্ন করবেন তোমরা যে দাওয়াত নিয়ে গেছিলা কি জবাব পেয়েছো মানুষরা কি জবাব দিয়েছে কল লাইল মালানা তখন রাসুলরা বলবেন আমাদের কোনো জ্ঞান নাই আমরা জানি না কেন বলবে আপনি গায়েব সম্পর্কে সমস্ত খবর রাখেন আপনি জানেন কে কি জবাব দিচ্ছে আমরা জানি না রাসুলরা এটা অস্বীকার করবে সরাসরি করোনা রায় তাহলে ইমানের পরীক্ষা আল্লাহ সারা কেউ নিতে পারে না যে গায়েব জানে না সে গায়েবের পরীক্ষা নিতে পারবে মানুষরা তো মিথ্যা বলবে তখন আল্লাহ মিথ্যা বলার পরে মুখ বন্ধ করে দিয়া হাত পা চামড়া চক্ষু দ্বারা সাক্ষী নেবে এটা আল্লাহ সারা আর কেউ পারবে কাজে এই জন্য আল্লাহ ছাড়া মানুষকে কেউ জিজ্ঞাসাবাদ করতে পারে না তো এ যা ওয়াক এত যখন এই ঘটনা সংঘটিত হবে অর্থাৎ কেয়ামত হবে লাইসালে অকাতে আঁকা বা এই ঘটনা অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে কোনো মিথ্যা কিছু নাই খাফজাতর রাফেয়া সেদিন একদল মানুষ হবে নিম্নমুখী অবনত মস্তিষ্ক নিচের দিকে তাকায় থাকবে আর এক দলের থাকবে মাথা উঁচু যারা আল্লাহর রহমতের আশা করবে অর্থাৎ যারা পাপি তাদের মস্তিষ্ক নিশু থাকবে নুয়ে থাকবে লজ্জায় আর যারা মোত্তাকে ন্যাক করে যারা গেছে তারা আশা করবে যে আমাদেরকে আল্লাহ তালা তার রহমাতিকে ডাক দিবেন রহমতের আশায় তারা তাদের মাথা থাকবে উঁচু কে আমারটা কখন হবে এ যা এ যা রাজ্জা পৃথিবীকে যখন ভীষণভাবে প্রকম্পিত করা হবে সিংহার ফুৎকার যখন শুরু হবে চল্লিশ বছর পর্যন্ত এক নাকারে সিংগার ভিতর থেকে বাতাস বেরোতে থাকবে পৃথিবী প্রকম্পিত হবে বুসে বাদশা পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে পাহাড়ের যে কত ওজন তা পৃথিবীতে কোনো মানুষ বলতে পারে না সেই পাহাড়গুলিকে সেদিন উড়িয়ে দেওয়া হবে কিভাবে ফাঁকানা থাবা মোমবাসা এবং সেগুলি শুকনো খড়কুটার মতো উঠতে থাকবে পাহাড়গুলি শুকনো খরকুটে যেমন একটু বাতাসে উঠতে থাকে পাহাড়গুলি শুকনো খড়কুটার মতো উঠতে থাকবে এবং যান সারাশা সেদিন তোমরা তিন দলে বিভক্ত হবে তিন দলে বিভক্ত হবে এর মধ্যে দুই দল হলো মুসলমান আর দল হলো কাফের আল্লাহ তালা পৃথিবীর সমস্ত মানুষকে বলেছেন যে মানুষ মোট দল সুরায় তাগাবুনের মধ্যে দেখেন হুয়েল্লা খালাকুম ফামেঙ্কুম কাফের অমেন মোমেন তিনি আল্লাহ তিনি তোমাদেরকে শেষ করেছেন তোমরা দুই দলে বিভক্ত মোমেন এবং কাফের এর বাইরে কোনো দল নাই বাহাত্তর দল তিয়াত্তর যা আমরা বলি এটা ঠিক না আল্লাহ যা বলেন ওটা ঠিক আল্লাহ বলেন তোমরা দুই দল মোমেন এবং কাফের অর্থাৎ যত দল মোমেনদের আসে এরা সব মোমেন আর কাফেরদের যত কাফের আছে সব কাফের তা মানুষ হলো মোর দুই দল মোমেন এবং কাফের সুরায় তাগা বোন খালা কাকুম ফামেঙ্কুম কাফের অমেঙ্কুম মোমেন তেহাত্তর দল না দল হলো দুটা মোমেন এবং কাফের মরার পরের ঠিকানা দুইটা ইলেন সিজিন বিচারের পরে ঠিকানা দুইটা জান্নাত এবং জাহান্নাম তেহাত্তর দলের তেহাত্তরটা ঠিকানা কোথায় আছে বলেন তো এখন আপনাকে তেহাত্তর দলের তেহাত্তরটা ঠিকানা আছে অমুক খুঁজে অমুক দলের এই মাদ্রাসা অমুক খুঁজের এই প্রতিষ্ঠান অমুখের এই খানকা এখন জায়গা আছে আছে না কিন্তু মরার পর এরকম থাকবে নাকি দুটা জায়গা এই মোমেন এই কাফের তাহলে মানুষ হলো দুদল এটা বোঝা উচিত আলেমদের আমরা আলেমটা বোঝা উচিত আমরা আমার মত মত না হলেই বলি এইটা কাফের হয়ে গেছে এই মোরতাদ হয়ে গেছে ফাঁসেক হয়ে গেছে কিন্তু আল্লাহ রসুল বলেন বলেননি আল্লাহ রসুল বলেছেন লাইলা ইল্লাল্লাহ যে বলে তাকে তুমি কাফের বলিও না কথা বলছেন এখন বলেন তেহাত্তরটা দল যদি উন্মাতের হয় প্রত্যেকটা দলের মধ্যে লাইলা ইল্লাল্লাহ আছে কিনা বলেন তো লাইলা ইল্লাল্লাহ সারা কোনো দল আছে তাহলে তো সব মুসলমান এই লাইলা ইল্লাল্লাহ বলা শব্দগুলি কি মোমেন্ট কাজে আপনারা এদেরকে ভাগ করেন কেন এই জন্য হাসারে ময়দানে আলেমদের বিচারেই সবচাইতে বেশি সময় ব্যয় হবে কথা বুঝতে পারছেন আমাদেরকেই বেশি জিজ্ঞাসাবাদ করা হবে যে আল্লাহ রসুলও বললেন যে লাইল বলে তুমি তাকে কাফের বলিও না আর আপনারা একটা লোক একটু ব্যবধান হয়েছে আপনার মতের আপনি ফাট করে ফতিও দিয়ে এই কাফের হয়ে গেছে বোরতাদ হয়ে গেছে এই দিন থেকে খারিজ হয়ে গেছে এভাবে আপনার বলে ফেলেন কত সাহস আপনার তৈয়ার হয়ে কবরে যান প্রত্যেকটা কথা আপনাকে বুঝিয়ে দিতে হবে যে তুমি একজন মোমেনকে কেন কাফের বলেছ কোন সাহসে বলেছ একজন মোমেনকে তুমি কাফের কাজে এই জন্য সতর্ক হতে হবে ধৈর্য ধারণ করতে কোরআন থেকে কথা বলতে হবে বর্তমান পৃথিবীর সমস্যাটা হলো মানুষ যতখানি মনোযোগ দিয়ে হাদিস পড়ে ততখানি মনোযোগ দিয়ে মানুষ কোরআন পরে না এই কথাটা আপনারা ভেবে দেখেন জ্ঞানীরা ভেবে দেখেন মাথায় নিয়ে দেখেন যত চিন্তা গবেষণা করে মেহনাত করে হাদিস পরা হয় তত গবেষণা চিন্তা করে কোরআন পরা হয় না যার জন্য সমাজে বিভ্রান্তি আপনি কোরআন আগে পড়েন যেটা অভাব থাকে সেটা হাদিস থেকে পূরণ করে নেন হাদিস হলো ব্যাখ্যা কিন্তু আপনি শুরু করেন দুই নম্বর থেকে এক নম্বর বাদ দিয়া তা আপনি কি করে সঠিক কথা বলতে পারবেন সমস্যাটা তো এখানে তো সম্মানিত শুধু আমরা হালকা করে কিছু কথা যা বলা সম্ভব তো আল্লাহ বলেন অকুক্তম আজও আজান তোমরা তিন দলে ভাগ হবে কিরকম পা আশাবুল মাইমানাতে মা আশাবুল মাইমানা একদল হলো যারা ডান হাতে আমল পাবে কত সুন্দর ডাইন হাতে আমল প্রাপ্তরা ও আশাবুল মাসামাতে মা আশাবুল মাসামা কত দুর্ভাগ্যবান বাম হাতে আমল প্রাপ্তরা এবং কতই খারাপ তারা যারা বাম হাতে আমল পাবে হলো দুই ডান হাতে আমল নামা আমলনামা হাতে আমল নামা আর সাবিকুন আল এরা হলো বিনা হিসাবে জান্নাতি তাহলে এই বিনা হিসাবে জান্নাতি আর হাতে আমল নামা এই দুই দল হলো মোমেন আর যারা বামাতে পাবে এরা হলো কাফের এই দুই দলে কিন্তু শেষ পর্যন্ত টিকলো কিন্তু মোমেনদের দুই দলকে আল্লাহ একটু ভাগ করলেন যে একদল হলো একেবারে বিনা হিসেবে জান্নাতি আর একদল হিসাব কিতাবের পরে জান্নাতি তাহলে এই দুই দল মিলে মোমেন দল আর সমস্ত কাপের আর দল মানুষ মোট দুই দল কিন্তু মোমেনদেরকে আবার আল্লাহ দুইটা ভাগে ভাগ করছেন বিনিয়োগ জান্নাতি আর ডানহাতে আমল নামা প্রাপ্ত হয়ে জান্নাতি এই তিন দল ময়দানে হবে তিন দল মানে দুই দল ডানহাতে আমল নামা পাবে আর বিনিয় হিসেবে জান্নাতি আর হলো একদল আর যারা বাম হাতে আমল নামা পাবে তারা আর আরেক দল তো সব তো শুধু বাম হাতে যারা আমল নামা পাবে তাদের মধ্যে এমন লোক থাকবে যে যাদের নেকামল আছে কিন্তু কম তো যাদের নেকামল আছে কম তারা সাজা সাজা খাটার পরে পাপের শাস্তি ভোগ করার পরে সাফাতের মাধ্যমে তারা আবার জান্নাতে যাবে কিন্তু দোজকে একবার ঢুকলে বহুকাল তারা শাস্তি ভোগ করবে কাজে এই জন্য দোযোগ যেন ঢুকতে না হয় এখান থেকে সব পয়সা করে যান এখানে সব জায়গার আছে সব অপরাধের ফয়সলা আছে আপনি কয়টা খুন করছেন রাসুলের সাহাবিরা যেমন খালেদেবনীল সাইফুল্লাহ ইসলাম আসার পর উনিশ বছর পর্যন্ত খালেদেবনী উলিদ মুসলমানদের মধ্যে লড়াই করেছে হোদাই বিয়ার সন্ধির পরে খালেদেবনী উলিদ ইসলাম গ্রহণ করেছে হোদায় বিয়ার সন্ধি হয়েছে ষষ্ঠ হিজিতে তো হিজরাতের আগে তেরো বছর হিজরাতের পরে ছয় বছর উনিশ বছর পর্যন্ত খালেদেবনী অলিদ ইসলামের বুদ্ধে লড়াই করেছে কত সাহাবি তার হাতে শহীদ হয়েছে আল্লাহ রসিলের দান্দার শহীদ হচ্ছে খালেদেবের নেতৃত্বে হুদের যুদ্ধে সেই খালেদেবন অলিদ যখন অবা করে ইসলাম গ্রহণ করেছে কলেমা পড়েছে আল্লাহ তালা তাকে সাইফুল্লাহ লকব দিয়েছে আল্লাহ রসুল তাকে সাইফুল্লাহ লকব দিয়েছেন কাজে এই দুনিয়া আপনি সব সমস্যার সমাধান করে যেতে পারবেন কিন্তু যদি এখানে সমাধান না করে মরে যান ওখানে কোন সমাধান আপনি করতে পারবেন না এটা বুঝে নেন আপনার কাছে কেউ পাবে খোঁজ করেন হাত পা ধরেন মাপ নিয়ে নেন পরিশোধ করেন এখানে সব করে যান মরার পরে কোনো ফয়সলা আপনি করতে পারবেন না এটা আপনি জেনে রাখেন সমস্ত অপরাধের ফয়সলা এই দুনিয়ায় করা যাবে আল্লাহ তালা তবা কবুল করার অদা করেছেন অহাসির মতো সাহাবি হামজার আদি আল্লাহ তালাকে শহীদ করেছে আল্লাহ রসুলের বড় চাচা আল্লাহ রসুল যখন হামজার তার জানাজার জন্য যখন তার সামনে দাঁড়িয়েছেন তিনি এমনভাবে কেঁদেছেন আবদুল্লাহ বলেন যে আল্লাহ রসুলের কান্নার আওয়াজ আমরা পিছনের কাতার থেকে শুনতে পেয়েছি যখন আল্লাহ রসুল তার চাচা হামজাকে সামনে নিয়ে জানাজায় দাঁড়িয়েছিলেন সেই হামজাকে যে শহীদ করেছে অসি তারও ইসলাম আল্লাহ কবুল করেছে সেই হাসি এমামার যুদ্ধে ভণ্ড নবীর দাবি দেওয়ার জবকে হত্যা করেছে এই হাসি তাহলে এই পৃথিবীতে আপনি সব সমস্যার সমাধান করে যেতে পারবেন কিন্তু এখানে যদি সমাধান না করেন পৃথিবীতে তওবা না করেন নিজেকে সংশোধন না করে মৌয়া থেকে যায় আর কোনো সমাধান হবে না শাস্তি ভোগ করতেই হবে আপনাকে কাজে আপনি সতর্ক হন জীবনের ইতিহাসের পাতা খোলেন জীবন পাতা মেলে দেন দেখেন আপনি কোথায় কি করেছেন সব সমস্যার সমাধান এখানে মিটিয়ে যান আপনি নিরাপদে হাসিনের মাজানে উঠবেন সমস্যা নিয়ে পৃথিবীর থেকে বিদায় হবেন না খবরদার তাহলে এখানে কি বলেন সাবিকুন সাবিক রুলাইকল মকর যারা অগ্রগামী অগ্রবর্তী সিনিয়র স্বাভাবিক রসুল পাইগাম্বার এবং সিনিয়র স্বাবি যারা এরা সাহাবি না বলুন উলাইকাল মোকার রাবুন এরা আল্লাহর নিকটতম মানুষ মারা যাওয়ার পর প্রত্যেকটা মানুষ এতেকার করার পরে সকালে এবং সন্ধ্যায় তার ঠিকানাটা দেখানো হয় যদি মোমেন হয় তাহলে তার জান্নাতের ঠিকানাটা সকালে একবার দেখানো হয় বিকেলে একবার দেখানো হয় আর যে দযোগে যাবে তার যজনের ঠিকানাটা সকালে একবার দেখানো হয় বিকেলে একবার দেখানো হয় এটা কিন্তু এক ধরনের কবর আজটা মনে করতে পারেন একটা লোকের ফাঁসি হবে ছয় মাস পর ফাঁসি হবে কিন্তু প্রতিদিন জেলখানে আইসে যদি জেলের কি জেলের যে গার্ড বা জেলের যে প্রধান সে আসে যদি বলে এই অমুক আসামি কোথায় অমুক তারিখ তার ফাঁসি কার্যকর করা হবে সকালে একবার বিকেল একবার বললে এই মানুষের জীবনে আর কোনো শান্তি থাকে তাহলে মৃত্যুর পরে প্রত্যেকটা মানুষকে তার ঠিকানা সকালে একবার বিকেল একবার দেখানো হয় এই জন্য মোমেনরা যখন জান্নাতে যাবে তখন সে তার বাড়িঘর দেখেই চিনতে পারবে যেটা আমার বাড়ি তার স্ত্রীদেরকে দেখেই চিনতে পারবে তার খাদেমদেরকে দেখেই চিনতে পারবে যেহেতু মৃত্যুর পর থেকে বর্জাকে সেলো ক্যামাত পর্যন্ত পর্দায় জগতে এই সময় প্রতিদিন তাকে তার ঠিকানা দুবার দেখানো হয়েছে এই জন্য জান্নাতিরা তার বাড়িঘর চিনতে একটুকু বিলম্ব হবে না সকলে বলুন আল্লাহ